আমাদের এই পৃথিবী আসলে একটি আশ্চর্যের ভাণ্ডার। এত এত জীবজন্তু রয়েছে এখানে যা আমাদের কল্পনারও বাইরে। কিছু কিছু জীবজন্তুর আচরণ এমন হয়ে থাকে যেগুলো আমাদেরকে অনেক বেশি অবাক করে দেয়। আমরা প্রাণীদের এমন আচরণের পেছনের কারণ খুঁজতে চেষ্টা করি। অনেক সময় অনেক মজার মজার কারণ আমরা পেয়ে যাই, আবার অনেক সময় এগুলোর কোনো ব্যাখ্যা থাকে না। ঠিক তেমনি প্রাণীদের কিছু আজব এবং অদ্ভুত আচরণ আজকে আপনাদেরকে দেখাবো। একবার এই মাছটিকে দেখুন, এই মাছটি ডাঙায় উঠলেই আশেপাশের প্রাণীগুলো মারা যায়। ভাবতে পারছেন? নাম্বার ওয়ান, আমরা কম বেশি সবাই জানি যে মাছ সাধারণত পানিতে বাস করে, কিন্তু এমন এক ধরনের মাছ রয়েছে যেই মাছগুলো ডাঙায় চলতে পারে। শুধু তাই নয়, সেই মাছগুলো ডাঙায় এসে অন্যান্য প্রাণীদের জীবন পর্যন্ত নষ্ট করে দিতে পারে। সেজন্য অন্যান্য প্রাণীরা এই মাছ দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। আপনি হয়তো ভাবছেন, মাছ আবার কখনো ডাঙায় বাস করে নাকি? আর ডাঙায় বাস করলেও কি একটা মাছ অন্যান্য প্রাণীর জীবন কিভাবে বা নষ্ট করতে পারে? আমি বলছি ক্লাইম্বিং পার্চ অর্থাৎ কই মাছের কথা। এই মাছগুলোর দুপাশে ধারালো করাতের মতো কাঁটা রয়েছে। এসব মাছ মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায়, এমনকি বাংলাদেশেও খুব সহজেই পাওয়া যায়। যখন এই মাছগুলো পানিতে বাস করে, তখন যদি অক্সিজেনের পরিমাণ কমে যায়, খাবারের অভাব দেখা দেয়, তখন মাছগুলো পানি থেকে ডাঙায় উঠে আসে, একটি পুকুর থেকে অন্য পুকুরে চলে যায়। আর তখনই ঘটে দুর্ঘটনা। অন্য কোনো জীবজন্তু যদি নিজের খাবার ভেবে এই মাছটিকে ভুল করে খেয়ে নেয়, তাহলে এই মাছের কাঁটা তার গলার মধ্যে বেঁধে যায়, যার ফলে মাছটি আর গলার ভেতরেও যায় না, আবার বাইরেও বের হয়ে আসে না। তার দরুন শ্বাসকষ্ট হয়ে সেই প্রাণীটি মারা যায়। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিড়াল এই মাছটিকে গিলে ফেলার কারণে কিভাবে মরে গেল। কেননা বিড়ালটি সম্পূর্ণ মাছটিকে গিলতে পারেনি এবং বের করতেও পারেনি। আপনারা দেখতেই পাচ্ছেন, বিষাক্ত সাপ এই মাছটিকে খাবার চেষ্টা করার কারণে সাপ নিজেই ভয়ঙ্কর ভাবে ফেঁসে গেছে। মজার ব্যাপার হচ্ছে, এই মাছগুলো অনেক দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে। এরা কোনো লঞ্চের নিচের পানি থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। মূলত বর্ষাকালে যখন অনেক বেশি মেঘ ডাকে, তখন নদী নালা থেকে ওপরে উঠে আসে এরা। আর এরা উঠে আসলে বাকি প্রাণীদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। নাম্বার টু, আপনি কি বিশ্বাস করবেন এমন একটি প্রাণী রয়েছে যা মারা যাওয়ার 6 মাস পরে আবার জীবিত হয়ে উঠতে পারে? কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? অ্যালাস্কায় এমন এক প্রজাতির ব্যাং রয়েছে যারা মরে গিয়েও আবার জীবিত হয়ে যায়। যখন অ্যালাস্কার তাপমাত্রা মাইনাসে চলে আসে, তখন বরফ পড়তে শুরু করে, আর তখন ওই ব্যাংগুলোর শরীরে বরফ জমা হয়। তখন যদি কেউ ওই ব্যাং ধরে হাত পা নাড়া দেয়, তাহলে একা একাই সেগুলো ভেঙে পড়ে যাবে। তবে ব্যাঙের শরীরে এভাবে অনেক বেশি বরফ জমতে জমতে একসময় তার হৃদযন্ত্র এবং রক্ত চলাচল কাজ করা বন্ধ করে দেয়। তবে যখন শীতকাল শেষ হয়ে আবার গ্রীষ্মের মৌসুম আসে, তখন ব্যাঙের শরীরের ওপর থেকে বরফ গলতে শুরু করে। আর ঠিক তখন হঠাৎ করে হৃৎপিণ্ডতে ইলেকট্রিক চার্জ সৃষ্টি হয়, যার ফলে ব্যাঙগুলো আবারও জীবিত হয়ে ওঠে। নাম্বার থ্রি, ছাগল হচ্ছে আমাদের খুব পরিচিত একটি প্রাণী। কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটা ছাগল হঠাৎ করেই হাত পা টান টান করে বেহুশ হয়ে যাচ্ছে। কিন্তু কেন? আমরা যেমন হঠাৎ করে ভয় পেলে কিংবা আতঙ্কিত হলে আমাদের শরীর হিম হয়ে আসে এবং কাজ করা বন্ধ করে দেয়, ঠিক তেমনটাই ঘটে এই ছাগলের সাথে। ছাগল যদি কখনো আকস্মিক কোনো কিছু দেখে ভয় পায়, তখন এভাবে হাত পা ছড়িয়ে দিয়ে মাটিতে শুয়ে পড়ে। গবেষকরা গবেষণা করে জানায় যে ছাগল আসলে আকস্মিক ট্রমার কারণে এমন হাত পা ছড়িয়ে দিয়ে বেহুশের মতো পড়ে থাকে। গবেষকরা এটাও বলে যে হঠাৎ করে ছাগলের সাথে এমনটা হলে ছাগলের কোনো ক্ষতি হয় না এতে। নাম্বার ফোর, আমরা সাধারণত দেখে থাকি যে অনেক জীবজন্তু তাদের বাচ্চাকে পেটের মধ্যে রাখে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এক প্রজাতির সুরিনাম টোড নামক ব্যাং রয়েছে যারা তাদের বাচ্চাকে শরীরের চামড়ার মধ্যে রেখে দেয়। নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন, তাই না? কিন্তু সত্য এটাই যে তারা তাদের বাচ্চাদেরকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য এভাবেই বাচ্চাদেরকে চামড়ার ভেতরে রেখে দেয়। এসব প্রাণীরা একসাথে 90 থেকে 100টি পর্যন্ত ডিম পারে। 2 থেকে 3 মাস পর বাচ্চা ফুটতে শুরু করে এবং ফিমেল সুরিনাম টোড নিজের চামড়া পরবর্তীতে পাল্টেও ফেলতে পারে। নাম্বার ফাইভ,
স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি কুকুর তার পেছনের পা দিয়ে সামনের পা চুলকাচ্ছে। হয়তো ভাবছেন এটা আবার এমন কি বিষয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটু পরেই দেখুন, মনে হচ্ছে যেন কুকুর ভুলেই গেছে যে সে নিজের পা দিয়ে নিজের অন্য একটি পা চুলকাচ্ছে। কুকুরটি মনে করছে পেছন থেকে কেউ একজন তাকে স্পর্শ করছে, আর তখনই সে ভয় পেয়ে পেছন ঘুরে যায়। আসলে এটা একটা রোগ। কুকুরের এ রোগ হলে কুকুর নিজের পায়ের নিয়ন্ত্রণ রাখতে পারে না। কুকুর নিজেই বুঝতে পারে না যে এটা আসলে তার নিজের পা নাকি অন্য কারো, সেই জন্য সে নিজের পায়ে নিজেই কামড় দিতে থাকে। কখনো যদি আপনি আপনার কুকুরকে এমনটা করতে দেখেন, তাহলে অবশ্যই কুকুরটিকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তা না হলে কুকুর নিজেই নিজের পা খুবলে খাবে। নাম্বার সিক্স, কুমির সাধারণত বিভিন্ন ধরনের প্রাণী খেয়ে থাকে, সেটা তো আমরা সবাই জানি। যে কোনো একটা আস্ত মানুষকে একটা কুমির খেয়ে ফেলতে পারে অনায়াসে। তবে আপনি জেনে অবাক হবেন যে কুমির পাথরও খায়। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন। গবেষকরা যখন একবার কুমিরের পেট চিরে ফেলে, তখন তার পেটে অনেক ছোট ছোট পাথর দেখতে পায়। এর পেছনের কারণ জানার জন্য গবেষণা শুরু করে তারা। তারা ধারণা করে যেহেতু কুমির নানা ধরনের প্রাণী খেয়ে থাকে, সেজন্য যেসব প্রাণীগুলোকে হজম করতে তথা শেষ প্রাণীর হাড়গোড় ভেঙে ফেলার জন্য তারা ইচ্ছে করেই পাথরের টুকরো খেয়ে ফেলে। আবার আরেক দল গবেষক বলে যেহেতু তারা গভীর পানির নিচে থাকে, সেজন্য পাথর তাদেরকে পানির নিচে রাখতে সাহায্য করে। অর্থাৎ যখন কুমির পাথর খায়, তার পেট অনেক বেশি ভারী হয়ে যায়, যার ফলে পানির নিচে অনায়াসেই সে ডুবে থাকতে পারে। কিন্তু প্রাণীবিজ্ঞানী ডন হ্যান্ডারসন বলেন যে খাবার হজম করা কিংবা নিজের ওজন বাড়ানো কোনো কিছুই মূলত পাথর খাওয়ার জন্য হয় না। আসলে কেন কুমির পাথর খায় এটা এখনো অজানা। নাম্বার এইট, পিঁপড়ে অনেক বেশি পরিশ্রমী ছোট্ট একটি জীব, সেটা তো আমরা সবাই জানি। পিঁপড়ে তার নিজের ওজনের চেয়ে বেশি ওজন বহন করতে পারে। পিঁপড়ে যখন খাবারের খোঁজে ঘর থেকে বের হয়, তখন তার শরীর থেকে এক ধরনের ফেরোমন নামক পদার্থ রাস্তা দিয়ে ছেড়ে যায়, যাতে করে সে তার নিজের ঘর ভুলে না যায়। পরবর্তীতে ঘরে ফেরার সময় পিঁপড়ে সেই ফেরোমনের গন্ধ শুঁকতে শুঁকতেই তার বাসায় ফিরে আসে। কিন্তু কখনো যদি তাদের রাস্তা চেনায় ভুল হয়ে যায়, তখন তারা গোলাকার হয়ে ঘুরতে শুরু করে এবং মনে করে যে একসময় তারা তাদের ঘরে পৌঁছে যাবে। পিঁপড়েদের এই গোল গোল ঘোরাকে অ্যান্ড ডেথ স্পাইরাল বলা হয়। কিন্তু তারা আর কখনোই তাদের নিজের ঘরে পৌঁছতে পারে না। এভাবেই ঘুরতে ঘুরতে একসময় তাদের সমস্ত শক্তি শেষ হয়ে যায় এবং তারা সেখানেই মারা যায়। নাম্বার নাইন, ভালোবাসা, সম্প্রীতি, মায়া, মহব্বত, এগুলো শুধু মানুষের মধ্যে আছে ব্যাপারটা কিন্তু তেমন নয়। প্রায় সমস্ত প্রাণীর মধ্যেই এই বিশেষ গুণ রয়েছে। আপনি অবাক হবেন যে আমাদের কেউ যদি কখনো মারা যায়, তাহলে আমরা যতটা দুঃখী হই, ঠিক ততটাই বানররাও দুঃখ পায়। যদি তাদের পরিবারের কেউ মারা যায়, একবার হঠাৎ করে একটি মা বানরের কোল থেকে ছোট একটি বাচ্চা নিচে পড়ে যায় এবং সেটি মারা যায়। সেই মা বানরটি বাচ্চাটিকে কোলে করে নিয়ে উঁচু একটি জায়গায় শুইয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে বাকি অন্যান্য বানরেরাও সেই ছোট্ট বাচ্চার আশেপাশে ঘোরাফেরা করছে এবং তাকে স্পর্শ করছে। ঠিক যেমনটা আমাদের মধ্যে কেউ মারা গেলে আত্মীয় স্বজনেরা কান্নাকাটি করে, এমনটাই অন্যান্য বানরেরাও করছে। নাম্বার টেন, পেবল টোট নামক এই ব্যাংকগুলো ভেনেজুয়েলাতে পাওয়া যায়। 1-3 ইঞ্চি সাইজের এই ব্যাংকগুলো সাধারণত পাহাড়ে বাস করে। মজার ব্যাপার হচ্ছে এই ব্যাংকগুলো অন্যান্য ব্যাংকের মতো লাফাতে পারে না। পায়ে ভর করে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে। প্রতিশোধের সবচেয়ে বড় নাম হচ্ছে ট্যারেন্টুলা স্পাইডার। ঠিক যখন কোনো একটি মাকড়সা এই ব্যাংকে আক্রমণ করে, তখন ব্যাংকটি নিজের হাত পা গোল করে পাহাড়ের ওপর থেকে নিচের দিকে ঝুঁকে পড়ে। এত ওপর থেকে পড়ার কারণেও এদের কিছুই হয় না। আকারে ছোট এই ভাইয়েরা এত সুন্দরভাবে গোল হয়ে পড়ে যে নিচে পড়ে বেঁচে থাকতে পারে। নাম্বার 11, আপনারা স্ক্রিনে এখন যে মাছটিকে দেখতে পাচ্ছেন, এই মাছটির নাম হচ্ছে পাফার ফিশ। দেখতে হয়তো একদম সাদামাটা লাগলেও আপনি এর সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন, কেননা এই মাছটি এতটাই বিষাক্ত যে এই মাছটিকে ধরার প্রায় 1 বছর পরে এদেরকে খাওয়া হয়। কেননা তার আগে পর্যন্ত এই মাছের শরীরে এমন এক ধরনের বিষজাতীয় পদার্থ থাকে যা খেলে যে কোনো মানুষই মারা যেতে পারে। তবে মজার ব্যাপার হচ্ছে এই মাছগুলোকে যদি কখনো অন্য কোনো বড় মাছ আক্রমণ করে কিংবা গিলে ফেলে, তার কিছুক্ষণ পরে এই মাছটিকে আবার পেট থেকে বের করে দেয়। কেননা এই মাছটি যে কোনো অন্য প্রাণীর পেটে যাওয়ার সাথে সাথে বিষক্রিয়া শুরু করে দেয়। তবে এই মাছ কিন্তু অনেক হাস্যকর একটা মাছ, যা আপনি হাতে নিলে এত বেশি পানি খেয়ে ফুলে থাকবে এবং নড়াচড়া দিলে আবার সব পানি বের হয়ে আসবে।
নাম্বার 12, হাঙর সমুদ্রের মধ্যে একটি অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী। সারা পৃথিবী জুড়ে প্রতি বছর প্রায় 6 কোটি মানুষ হাঙরের আক্রমণে শিকার হয়, এমনকি কিছু কিছু মানুষ হাঙরের আক্রমণে মারাও যায়। কিন্তু আপনি জেনে অবাক হবেন, যেভাবে মানুষকে হিপনোটাইজ করা যায় ঠিক সেভাবেই এই হাঙরদেরকেও হিপনোটাইজ করা সম্ভব। হয়তো আপনি ভাবছেন এটা সম্ভব না, কিন্তু আসলে এটা সম্ভব। ডুবুরিরা সমুদ্রের তলদেশে গিয়ে এটা করে দেখিয়েছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি হাঙরকে কিভাবে হিপনোটাইজ করা হয়েছে। যখন সেই ডুবুরি হাঙরের মাথায় হাত রাখলো, সেটা একদম চুপ হয়ে গেল। শুধু তাই নয়, পরবর্তীতে হাঙরটিকে উল্টোও করে দিল। আমাদের পৃথিবীতে আসলে এত ধরনের প্রাণী রয়েছে যা আমাদের কল্পনারও বাইরে। কতগুলো সম্পর্কে তো আমরা জানি, কিন্তু বিজ্ঞানীরা আমাদের সামনে প্রতিনিয়ত প্রাণীদের এমন আজবাজব আচরণ তুলে ধরছে যা দেখে আমরা আসলে অনেক বেশি অবাক হয়ে যাই। প্রাণীদের এমন ব্যবহারের কিছু কারণ বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে, আবার কিছু এখনো অজানা। হয়তো অদূর ভবিষ্যতে আমরা অনেক কিছুই বিজ্ঞানের কল্যাণে জানতে সক্ষম হব। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। যান শুধুমাত্র এভাবে পিনিকপায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।